নমস্কার, আমি শিউলি। আপনাদের সবাইকে আমার সিলেটি রান্নায় অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আর তার সঙ্গে জানাচ্ছি হ্যাপি মকর সংক্রান্তি, মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর মকর সংক্রান্তি হিসেবে তো সবাই অনেকেই মিষ্টি পিঠে টিটে বানাবে, তো আমি ভাবলাম আজকে আমি কোনো মিষ্টি পিঠে বানাবো না, আমি নুন জাতীয় কোনো পিঠের রেসিপি শেয়ার করব। তাই আজকে আমি যে রেসিপিটা নিয়ে আসলাম সেটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখে নিচ্ছি আজকের আমাদের রেসিপিটা কী আর কী কী লাগছে। তো এখানে আমি একটা 1 কিলো পরিমাণ একটা ফুলকপি নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। 1 কিলো নিয়েছি কারণ ফুলকপি সেদ্ধর পর কমে যায়। তার সঙ্গে নিয়েছি 2টো আলু ছোট ছোট করে কেটে, আর তার সঙ্গে লাগছে মটর। এখানে মটরশুঁটি দিলেই হবে, কিন্তু আমি মটরশুঁটি পাইনি তাই মটর দিয়েছি। আর লাগছে তার সঙ্গে, এখানে আমি নিয়েছি 2 চামচ জিরের গুঁড়ো ছোট চামচ দিয়ে, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ধনে পাতা কুচি, আর 6-7টা কাঁচা লঙ্কা কুচি। লাগছে নুন আর তেল, এখানে আমি তেল 1 কাপ নিয়েছি, তেলটা আরও প্রয়োজন হবে তো সেটা আমি পরে নিয়ে নেব। তো প্রথমে আমরা ফুলকপি আলু মটর এগুলো কুকারে একটা হুইসেল দিয়ে দেব, হুইসেল দিলেও হবে না হলে এমনিতে সেদ্ধ করলেই হবে। তো আমি হুইসেলই একটা দিয়ে দেব, তার মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি, নুনটা দিলে অল্প তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাই শুধু একটাই হুইসেল মারাবো, তার থেকে বেশি না। তো এটা সেদ্ধ হতে হতে আমরা ততক্ষণে ময়দাটা রেডি করে নিই। তো এখানে আমি 1/2 কিলো ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প নুন, আর 1 কাপ তেল থেকে 1/4 ভাগ তেল দিয়ে দিলাম। ওইখানে দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে যদি বোঝা যায় যে তেলটা কম হয়েছে তাহলে আরও অল্প তেল দেওয়া যাবে। তো আর তেল লাগছে না তাই আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিলেও হবে, আর না হলে ঠান্ডা জল দিয়ে দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। আমি গরম জল দিচ্ছি, গরম জল দিলে কি হবে, কতক্ষণ মেখে রাখতেও লাগবে না, এরকম কিচ্ছু লাগবে না, মাখা হওয়ার সঙ্গে সঙ্গে একদম নরম তুলতুলে হয়ে যাবে। নিচে মাখাটা হয়ে গেল, আমার দেখতে একদম লাগছে তো তুলতুলে হয়ে গেছে, একদম টানলেই ছিঁড়ে যাবে, কোনো শক্ত টক্ত কিচ্ছু নেই, যেরকম হওয়া প্রয়োজন ওই রকমই হয়ে গেছে। তো এটা আমি রেখে দিচ্ছি সাইডে। এখন দেখে নিচ্ছি মটর আর ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেল। এখন একটা জারের মধ্যে ঢেলে দিলাম, জলটা ঝরে যাবে তার জন্য। তো জলটা ঝরতে ঝরতে এখানে কড়াইটা বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প তেল আর অল্প কালো জিরে। কালো জিরেগুলো অল্প ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব সবজিগুলো। সবজিগুলো দেওয়ার পর প্রথম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, তারপর হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর নুনটা পরিমাণ মতো। নুনটা অনেক বুঝে দিতে লাগবে কারণ সবজিটা সেদ্ধর সময় অল্প নুন দিয়েছি, আর ময়দাটা মাখার সময়ও অল্প নুন দিয়েছি। এই নুনটা অনেক বুঝে সুঝে দিতে লাগবে। তো সব কিছু দেওয়ার পর এগুলাকে ভালো করে একসঙ্গে মেশাতে লাগবে। আর এখানে আমি কোনো জল টল দিচ্ছি না কারণ ফুলকপির মধ্যে যা জল আছে ওই জলেই হয়ে যাবে। তো যতক্ষণ অবধি জলটা শুকোচ্ছে না তো ততক্ষণ অবধি ওইটাকে ভাজা করতে লাগবে। তো চা ভাজা হতে হতে আমরা ময়দাটা রেডি করে নিই। তো ময়দাকে এরকম ছোট ছোট গোল গোল করে নেব, দিয়ে সবজিটাও নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে যদি পুড়ে টুড়ে যায়। তাই সবজিটা অল্প জলটা শুকিয়ে আসলো, তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা। তো
তো সবজিটা করতে অন্তত 5-7 মিনিট লাগবে, কারণ ফুলকপির মধ্যে অনেক বেশি জল থাকে আর তার মধ্যে জল দিয়ে সেদ্ধ করেছি, তাই আর একটু বেশি সময়ই লাগছে। তো ধনে পাতা দেওয়ার পরও সব কিছু নিয়ে মোটমাট 7-8 মিনিট লাগবে। তো সবজিটা আর অল্প সময় রেখে দিচ্ছি সাইডে ঠান্ডা করার জন্য। আর ততক্ষণে ময়দাগুলোকে ছোট ছোট যে বল করে রেখেছিলাম এইগুলোকে লুচির মতো ছোট ছোট গোল গোল করে বেলে নেব, একটা একটা করে সব কয়টাকে একইভাবে করে বেলে নেব। তো সবজিটা ঠান্ডা হচ্ছে, তো যে গোল গোল করে রেখেছিলাম লুচির মতো এগুলোর মধ্যে এই সবজিটা ঢুকিয়ে দেব। ঢুকিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে লাগবে, না হলে ছুটে যাবে। তো এইদিকে আমি তেলটা তো গরম বসিয়েই রেখেছি, এগুলো মুখটা ভালো করে বন্ধ হয়ে গেলে যেরকম পুলি পিঠাতে ডিজাইন দেয় সেম একইভাবে করে এগুলোর মধ্যেও ডিজাইন দিয়ে দেব। কারণ পুলি পিঠার মধ্যে নারকেল দেওয়া হয় আর এটার মধ্যে সবজি দিচ্ছি একই রকম, কিন্তু তফাৎটা শুধু হলো নারকেল আর সবজির। তো সব কয়টাকে একই রকম করে ডিজাইন করতে লাগবে। আমি ভাবলাম সবাই তো মিষ্টি রেসিপি বানাবে করে, তাই আমি ভাবলাম আমি অল্প আলাদা একটা কিছুই করি, তাই সবজি দিয়েই পুলি পেটাটা করলাম। ঘরে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে ওইভাবে খেতে। আর সংক্রান্তির সময় সবাই করে এই মিষ্টি জিনিস থাকে, আর কাউকে যদি এরকম নুন জাতীয় জিনিস দেওয়া যায় তাহলে এটা অনেক ভালো করে খাবে। তো আমার তেলের মধ্যে সব কয়টা পুলি পেটা দিয়ে দিলাম, এগুলাকে ভাজতে অন্তত 5-7 মিনিট 8 মিনিট লাগবে। ভালো করে যত ভালো করে সময় লাগিয়ে ভাজা হবে ততই খেতে ভালো লাগবে, তাই এটাকে অল্প স্টিমটাকে কমিয়ে কমিয়ে ভাজলেই ভালো। আর এগুলো এত ফুলেছে, পুরো যেরকম লুচি ফুলে ওইভাবে ফুলে গেছে, কারণ ময়ামটা অনেক ভালো হয়েছে গরম জল দেওয়ায়, তাই এগুলো একদম ফুলকো ফুলকো হয়ে গেছে ফুলে। তো দুই সাইডেই একই রকম করে ভাজতে লাগবে, পুরো বাদামি যে রং বলে পুরো ওই বাদামি রঙের করে। ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। দুই সাইডেই হয়ে গেছে ভালো করে ভাজা, এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই পিঠেটা এরকম করে অন্তত 2-3 দিন রাখা যায়, তাই ভাবলাম এই পিঠেটাই আজকে বানিয়ে রেসিপি শেয়ার করি। তো আপনারা ঘরে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে, মিষ্টির জায়গায় নুন জাতীয় জিনিস অনেক ভালো লাগে। তো রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিও দেখবেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য আমার ভিডিও এখানেই শেষ, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।